আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, কথাটি হচ্ছে যে অর্থই অনর্থের মূল। আসলে এই কথাটা ভীষণ বাস্তব। কারোর জীবনে যদি অর্থ না থাকে তাহলে তার অনর্থ পরপর ঘটতেই থাকে। কিন্তু একটা অদ্ভুত বিষয় বর্তমানে আপনি ফলো করে দেখেছেন, বিষয়টি হচ্ছে যে যাদের প্রচুর অর্থ আছে, যাদের প্রচুর টাকা পয়সা ধন দৌলত আছে, এক ধরনের মানুষ, আর এক ধরনের মানুষ হচ্ছে যে যাদের খুব সামান্য পরিমাণে, খুব অল্প টাকা পয়সা নিয়ে কোনো রকমভাবে দিন যাপন করছে। এই যে দু ধরনের মানুষ হলো, এই দু ধরনের মানুষই কিন্তু অর্থনৈতিক মানসিক চাপের শিকার। গরিব মানুষ তো অর্থ চাইবে, এবার ধনী মানুষ, যে বিখ্যাত বিখ্যাত ধনী মানুষ, সেও কিন্তু টাকা পয়সা চাইছে। তার মানে হলো যে গরিব মানুষ যে সেও কিন্তু টাকা চাইছে, আর যে ধনী মানুষ সেও কিন্তু টাকা চাইছে। তাহলে এই দু ধরনের মানুষই কিন্তু অর্থনৈতিক মানসিক চাপের শিকার। এই মানসিক চাপ যদি অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তাহলে তার থেকে কিন্তু বড় বড় ব্যাধির সৃষ্টি হয়। তো আজকের ভিডিওতে এই অর্থনৈতিক মানসিক চাপ থেকে যে রোগ ব্যাধিগুলো হয় তার চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নাম্বার 1 রেমিডি, ব্রায়োনিয়া অ্যালবা। তো ব্রায়োনিয়া অ্যালবা আমাদের যে রেমিডিসটি রয়েছে, এই রেমিডিসটি কিন্তু যদি কোনো ব্যক্তির অর্থনৈতিক চাপের কারণের জন্য তার মানসিক চাপের সৃষ্টি হয়, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে কিন্তু এই রেমিডিসটি সুন্দর কাজ করে। এবার আমরা কী কী লক্ষণ দেখে ব্রায়োনিয়া ওষুধটি নির্বাচন করতে পারি? ব্রায়োনিয়া অ্যালবার রোগীরা হচ্ছে গরম কাতর, পিত্তপ্রধান ধাতুর এবং রোগা, কালো বর্ণেরও হতে পারে। তো আমি দেখুন ওই অনেকগুলো ধাতগত লক্ষণ বললাম, এইগুলো তো হুবাহু তো থাকতে পারে না, তবে থাকতে হবে। রোগীরা এই বাম হাত এবং বাম পা অনবরত নাড়ে, ব্রায়োনিয়ার এটা ভীষণ সুন্দর একটা লক্ষণ। রোগীর মল শুষ্ক ঝামার মতো, ব্রায়োনিয়ার রোগীদের মল কিন্তু শুষ্ক হয় এবং সেটা খুব শক্ত, ঝামার মতো শক্ত হয়। ঠোঁট মুখ মাড়ি জিভ সব কিছুই শুষ্ক। এই যে শুষ্কতা, শুষ্কতা কিন্তু ব্রায়োনিয়া রেমিডিসটি নির্বাচনের একটা বিশেষ নিদর্শন বলা যায়। ব্রায়োনিয়া রোগীদের সব কিছুই কিন্তু শুষ্ক থাকে। অত্যন্ত ক্রুদ্ধ স্বভাব, কোনো কিছু জিজ্ঞাস করলে রেগে ওঠে, বিরক্ত বোধ করে। এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে আমরা রোগীর জন্য ব্রায়োনিয়া ঔষধটি নিঃসন্দেহে ভাবতে পারি। নাম্বার 2 রেমিডি, ক্যালকারিয়া কার্ভ। ক্যালকারিয়া কার্ভের রোগীরা কেমন হয় আপনারা অনেকটাই জানেন। ক্যালকারিয়া কার্ভের রোগীরা কিন্তু শীতকাতর হবে এবং মোটা সোটা থলথলে স্বাস্থ্যের অধিকারী হবে। গায়ের চামড়া ফ্যাকাশে, চোখ দুটি জ্যোতি শূন্য। এই ক্যালকারিয়া কার্ভের রোগীদের গায়ের চামড়াটা কিন্তু ফ্যাকাশে থাকে, মানে অ্যানিমিয়া হলে যেরকমটি হয়, এবং তার চোখে, মানুষের চোখে যে একটা জ্যোতি থাকে সেই জ্যোতি কিন্তু থাকে না। রোগীদের মাথায় ঘাম হয় এবং সেই ঘামে কিন্তু বালিশ ভিজে যায়। ক্যালকারিয়া কার্ভের রোগীদের ঘাম হয়, সেটা মাথায় অত্যাধিক ঘাম হয় এবং সেই ঘামে কিন্তু বালিশ ভিজে যায়। ক্যালকারিয়া কার্ভের রোগীরা ডিম খেতে কিন্তু খুবই ভালোবাসে। আর এদের আরেকটা লক্ষণ হচ্ছে যে এরা কিন্তু, এদের যৌন আকাঙ্ক্ষা খুব অত্যাধিক, যৌন আকাঙ্ক্ষা, কিন্তু এদের ক্ষমতা কম থাকে। এই সমস্ত লক্ষণগুলো যদি আমরা রোগীর ক্ষেত্রে পাই তাহলে তো আমরা ক্যালকারিয়া রেমিডিসটির কথা ভাবতেই পারি। নাম্বার 3 রেমিডি, সরিনাম। সরিনামের রোগীদের কীরকম আমরা লক্ষণগুলো পেতে পারি? রোগী কিন্তু অত্যন্ত শীতকাতর,
হেপারসালপারের মতন এবং নোংরা ধাঁচের, এ রুগীরা কিন্তু অবশ্যই নোংরা হবে। রুগী এতই হতাশাগ্রস্ত যে সে মনে করে যে তার রোগ আরোগ্য হবে না। রুগী কিন্তু এটা নিজে মনে করে যে আমার যে রোগ হয়েছে এ রোগ মনে হয় ডাক্তারবাবু আরোগ্য করতে পারবেন না। আর রুগীরা সালপার এবং সিপিআর মতো কিন্তু এরাও কিন্তু স্নান করতে চায় না। রুগীরা চোর ডাকাত এবং মলমূত্র ত্যাগের স্বপ্ন দেখে, এরা অবশ্যই স্বপ্ন দেখে এবং নোংরা নোংরা ধরনের স্বপ্ন দেখে। বংশগত সোরাগত দোষ এবং উপযুক্ত ঔষধের ব্যর্থতা, যদি এই শরীরনামে রুগীদের দেখা যায় যে পাঁচ স্ত্রীতে তার বংশে কারোর বিখ্যাত চুলকানি ছিল, চর্মরোগ ছিল, এবং সেখানে যদি ওই রুগিনীকে আগে কোনো উপযুক্ত রেমিডিস ব্যবহার করার পরেও কোনো ফল হচ্ছে না, তাহলে কিন্তু এই শরীরনাম রেমিডিসটির কথা ভাবা যেতে পারে। নাম্বার ফোর রেমিডি সিপিআ। সিপিআ রুগীরা কেমন হয়, রুগিনী হলে তো ভালোই হয়, রুগী শীতকাতর এবং ক্রন্দনশীল। সিপিআর রুগীরা তো শীতকাতর তো বটেই, তাছাড়া ক্রন্দনশীল, এটা একটু শিষ্কাধনী টাইপের, একটুতেই কাঁদে। এবং তাদের যদি জিজ্ঞেস করাও যায় যে আপনি কেন কাঁদছেন, তারা কিন্তু প্রকৃত কারণও বলতে পারে না, মানে ভীষণ শিষ্কাধনী, মানে কথায় কথায় কাঁদে। সংসারে অবজ্ঞা, এমন কি সন্তানদের প্রতিও, এদের সংসারের প্রতি কেয়ারলেস, মনে হয় যেন সংসারে তাদের কোনো দায়িত্ব নেই, অবজ্ঞা করে চলে, এবং এই দায়িত্বটা নিজে সন্তানদের প্রতিও কিন্তু বর্তায়। সিপিআর রোগীরা কিন্তু এরকম হয়, রোগে ভোগে ভোগার ফলেই হয়। পেট সর্বদা খালি খালি বোধ, এই সিপিআর রুগীরা কিন্তু পেট সবসময় খাওয়ার পরেও মনে হয় যেন পেটে খালি বোধ রয়েছে, এরকমটি ওরা কিন্তু অনুভব করে। রুগীরা একা থাকতে পারে না, কিন্তু জনসমাগম কিন্তু পছন্দ করে না। দেখুন কেমন লক্ষণ, রুগীরা একা থাকবে না কিন্তু জনসমাগম অত্যাধিক লোক কিন্তু এরা পছন্দই করে না। রুগীদের দুধ খেলে কিন্তু সহ্য হয় না, দুধ খেলে পেটে বিভিন্ন রকম অসুবিধা সৃষ্টি হয়, এবং সালফারের মতো এরা কিন্তু স্নান করতে চায় না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।